যাই হোক, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য। হয়তো বা অনেকে এই ভিডিও দেখে এই ঘরটি চিনতে সক্ষম হয়েছেন। এই ঘরটি আমরা এর আগে বেশ কয়েকবার আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, আপনাদের মনে আছে, এবং অনেকেই হয়তো আমার ডানে এবং বামে যারা বসে আছেন তাদেরকেও চিনেছেন। তা আমরা আজকে কেন এখানে আছি এবং কোন জায়গায় আছি তারপর আমরা আপনাদের কাছে বলে দিচ্ছি। সিলেটের আখালিয়ায় 2020 সালের অক্টোবর মাসে সিলেটের বন্দরবাজারের পুলিশ পাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আখালিয়া নেহারি পাড়ার যুবক রায়হানকে। আমরা সেই রায়হানের বাড়িতে দীর্ঘদিন পর আসলাম আপনাদের কাছে একটি ভিডিও তুলে দেওয়ার জন্য। কারণ হচ্ছে একটাই, রায়হানের চাচা তিনি সেই সুদূর আমেরিকা থেকে দেশে এসেছেন। আপনারা দেখেছেন রায়হান হত্যার পর তিনি দেশে এসেছিলেন, আবার দেশে আসলেন মাত্র কয়েকদিন হলো, এবং আমার ডান পাশে আছেন রায়হানের আরেক চাচা। তা আমরা হঠাৎ করে দেশে আসার কারণ এবং রায়হানের হত্যার মামলা আদালতে আছে, মামলার অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আজকে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা হয়তো অপেক্ষায় আছেন যে রায়হানের মামলার অবস্থা কি। অনেক সময় আপনারা আমাদের কাছ থেকেও জানতে চান, আমাদের দর্শক যারা আছেন, যে রায়হান হত্যা মামলার বিচার হচ্ছে নি, হবে কি না, এ অনেক বিষয়ে আপনারা প্রশ্ন করে থাকেন। তা আমরা আসলে তাদের কাছ থেকে না জেনে কিছু বলতে পারি না, এটা আপনারা জানেন। তো আমরা আজকে তাদের কাছ থেকে জানবো যে মামলার অবস্থা কি, এবং গত কয়েকদিন, মাত্র কয়েকদিন আগে একটি মামলার তারিখও গিয়েছে। তো সব বিষয়ে আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, আপনি দীর্ঘদিন দেশে ছিলেন রায়হান হত্যার সময়, আবার খুব কম সময়ের ভিতরে আবার দেশে আসলেন হঠাৎ করে, কেন? আমরা এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। এবং বর্তমানে আপনার ভাতিজা রায়হান হত্যা মামলার অবস্থা কি? আসসালামু আলাইকুম। আমি গত 20 দিন আগে দেশে এসেছি। দেশে আসছি মূলত রায়হান হত্যার যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাকে, তার মেয়েকে দেখার জন্য, আলফাকে এবং আর রায়হানের ওয়াইফকে দেখার জন্য, এবং রায়হানের মার অবস্থা। আর বিশেষ করে এর মধ্যেই আজ থেকে প্রায় 3 মাস আগে আমার আরেকজন ভাই রায়হানের চাচা অসুস্থ হয়ে উনি মারা যান। চলে রায়হানের চিন্তাই ওনার, উনি চলে যান দুনিয়া থেকে, মারা মারা গেছেন, একটু অসুস্থ হচ্ছিলেন। তো মূলত আজ প্রায় 1 বছর হয়ে গেল রায়হানের চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু কেসের যে হাল হকিকত এখনো ধীর গতিতেই চলছে। গত ডিসেম্বর মাসের 21 তারিখে মাননীয় আদালত একটা নির্দেশ দিয়েছিলেন যে পলাতক সাংবাদিক নোমান, সে পালিয়ে বিদেশে চলে গেছে, তার বিরুদ্ধে যে পেপারে দেওয়ার জন্য, তার মাল ক্রুকের জন্য, এবং সে যে পালিয়ে গেছে এই বিষয়ে একটা পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। কিন্তু এই জিনিসটা আগামী, সরি, গত 1 সপ্তাহ আগে একটা তারিখ চলে গেছে, আজ অবধি তারা এই যে কোর্টের যে যারা নির্দেশ দিচ্ছেন, সম্ভবত যাদের দায়িত্ব আছে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, যাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব, আমার মনে হয় তারা দায়িত্ব অবহেলা করেছেন বা কেন কালকুপন করছেন, তারা পেপারে দেন নাই, তার জন্য আবার আরো একটা নতুন তারিখ ধার্য করা হয়েছে। তো এটাই আমার দুঃখ লাগতেছে, এখানে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটানোর পরেও যে আদালতের যাদেরকে নির্দেশ দেওয়া হলো, জজসার যাদেরকে নির্দেশ দিচ্ছিলেন এইগুলা পেপারে দেওয়ার জন্য, কেন দেওয়া হলো না, কিসের জন্য দেওয়া হলো না, বা কি ব্যাপারটা, এটা আমার বোধগম্য নয়। কেন এত দেরি করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে? এইদিকে রায়হানের বাচ্চার কান্না, বা এখন রায়হানের মেয়েটা বাবা বাবা বলে, আব্বা বলে ডাকতেছে, এই অসহায় অবস্থা। এইদিকে রায়হানের মার কান্না সব সময় বাচ্চার জন্য আছে, উনারে উনারে ছেলেটা অপমৃত্যুর জন্য সব সময় কান্নাকাটি করেন। তো আমি কিছুটা সান্ত্বনা দিতেছি তাদেরকে যে বিচার হবে, কিন্তু বিচার হবে বলতে যে তাকুশ প্রমাণিত সিসিটিভির ক্যামেরায় অথবা 164 যে পুলিশ যারা ছিল সাথে, তারাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কিভাবে মার্ডার হয়েছে, কে মার্ডার করেছে, কোথায় নিয়ে আসছে সবগুলা। এরপরেও যে বিচারটা বাংলাদেশে, হয়তো এটা আইনের, বাংলাদেশের আইনের ইয়ে হতে পারে, এর জন্য ডিলে হচ্ছে। আমি আশা করব দ্রুত বিচারটা যেন হয়, এবং কোনো ধরনের কালকে পর না করে বিচারটা যেন দ্রুততার সহিত নিষ্পত্তি করা হয়। আমরা যে যারা দোষী ব্যক্তি তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি। আর সিলেটবাসী সহ সংগ্রহ বাংলাদেশের মানুষ রায়হান হত্যার ব্যাপারে যেভাবে গর্জে উঠেছিলেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, আমাদের সাথে ছিলেন, আশা করব কেস নিষ্পত্তি হওয়ার আর ইয়ে পর্যন্ত আপনারা যেন সবাই থাকেন,
এবং বিশেষ করে সাংবাদিক যারা আছেন তারাও অনেক কষ্ট পরিশ্রম করেছেন রায়হানের হত্যার ব্যাপারে, খোঁজখবর নিয়েছেন এবং সংবাদ ইয়ে করেছেন, উঠাইছেন বা ইউটিউবে দিয়েছেন, সবকিছুই মানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। সেভাবেই তাদের কাছে কৃতজ্ঞ এবং সেভাবেই যেন তারা আমাদের সাথে থাকেন, এইটাই আমার। প্রিয় দর্শক, কথা বলছিলাম নিহত রায়হানের চাচার সাথে। দীর্ঘদিন দেশে অবস্থান করেছিলেন, আবার প্রবাসে গেছেন, আবার দেশে আসছেন এবং এখানে কয়েকটি কথা বলেছেন, আপনারা শুনেছেন। সম্ভবত গত 7ই ফেব্রুয়ারি সিলেটের আদালতে মামলাটি উঠেছিল। এর আগের তারিখে এখানে আদালত থেকে একটি নির্দেশ এসেছিল, পলাতক আসামি নোমান ফ্রান্সে অবস্থান করছেন এবং পলাতক থাকা অবস্থায় আদালত হয়তো মামলা শুরু করতে পারছেন না, সেই জন্য কিন্তু আদালতের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে যে পলাতক আসামি রেখেই বিচার শুরু হতে যাচ্ছে। তো সেটি কিন্তু আদালত থেকে নির্দেশ দেওয়া হলেও সেটি কিন্তু পত্রিকায় বা কোনো পেপার কাটিং হয়নি, যার ফলে এই তারিখেও বিচার কার্য শুরু হয়নি। তো আমরা এখানে, আমার পাশে বসা আছেন রায়হানের আরেক চাচা, আপনারা অনেকেই চিনেন, যিনি রায়হানের ডাক শুনে যে ফোনে যে রায়হান বলেছিল যে আমি বন্দরবাজার বাড়িতে আসি, রায়হানের যে চাচার সাথে কথা বলেছিলেন তারা, এই এই চাচাই কিন্তু আমার কাছে আছেন। আমরা ওনার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি সবসময় এই যে চাঞ্চল্যকর রায়হান হত্যা 2020 সালের আলোচিত ঘটনা, সেটার বিভিন্ন বিষয় আপডেট আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো আমরা আপনার কাছ থেকে একটু ভালো জানতে পারবো দর্শকদের জন্য, যে মামলা তো সম্ভবত 7 ফেব্রুয়ারি হয়তো আদালতে উঠেছে, 7 ফেব্রুয়ারি এই মামলার অবস্থা কি এবং এই যে মামলা এখনো বিচার কার্য শুরু হয়নি, আসলে আপনারা কতটুকু আশাবাদী আছেন যে দ্রুত বিচার কার্য শুরু হবে এবং 7 তারিখ থেকে আজকে আবার সম্ভবত 13 তারিখ, তো এখন পর্যন্ত কি আপনাদের যে আদালতের নির্দেশ আছে বিজ্ঞপ্তি দেওয়ার, এই বিষয়টি কি হয়েছে, পত্রিকায় গিয়েছে? না, এখনো ওইটা যায় নাই, আর আমি হয়তো আগামী কালকেও আবার কোর্টে যাব, গিয়ে আমাদের ব্যারিস্টার সাহেব আছেন ওনার সাথে আলাপ করব। এবং এটা তো যাওয়ার কথা ছিল 10-15 দিনের মধ্যেই এটা যায়, কেন যে দেওয়া হলো না, এটা তো দায়িত্বশীল যারা আছেন এরাই হয়তো এটা গাফলতি করছেন, বা আসামি পক্ষের সাথে হয়তো তাদের কোনো একটা লিয়াজু আছে, যেহেতু সে আকবর তো একজন পুলিশ ছিল, যার জন্য হয়তো এরা ইয়ে করতেছে, লেট করতেছে। তবে আশা রাখি বৈধ হয়তো এটা দেয়া হবে, দেয়া হলেই মামলাটা ট্রায়ালে উঠবে ইনশাল্লাহ, আশা করছেন? আশা করছি, আশা করছি। এবং এটাও আশা আছে যে আমরা সুন্দর একটা বিচারের আশায় আছি, এবং তাদের যেভাবেই আমরা সিলেটবাসীর আগ্রহ যে আসামিদের ফাঁসি হবে ইনশাল্লাহ, এই রায়ও আমরা আশায় আছি যে পাবেন বলে আশা করছেন, পাবো ইনশাল্লাহ। যেহেতু চিটাঙ্গের ওই প্রদীপের যে রায় আসছে, সেইভাবেই আমরা ওইটা আশাবাদী আছি যে এইভাবে আমাদেরও ওইটা রায় আসবে ইনশাল্লাহ, আমরা পাবো। রায়হানের পরিবার এখনো আশাবাদী, তারা মামলা পাবেন, আইনের উপরই তাদের আস্থা রয়েছে। আপনারা দেখেছেন রায়হানের মা দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন, এখনো রায়হানের গড়ি কান্না থামছে না। যেটা কিছুক্ষণ আগে রায়হানের চাচা বলেছেন, ওনার একমাত্র নাতনি, রায়হানের একমাত্র কন্যা আলফা এখন বাবা ডাকছে। আমরা কিছুদিন আগে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম আলফার বাবা ডাকার ভিডিওটি, এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজেও দিয়েছি, পেজে প্রায় 2 মিলিয়নের মতো ভিউ হয়েছে এবং আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতেও অনেক ভিউ হয়েছে। তো সেটা দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন এবং এই রায়হানের একমাত্র মেয়ে আলফা যে বাবা বাবা ডাকছে, সেই জন্য কিন্তু আবার এই পরিবারে কান্নায় ভরে যাচ্ছে, কারণ বাবাকে দিতে পারছেন না। যখন বাবা ডাকে তখনই কিন্তু রায়হানের দাদি অসুস্থ হয়ে পড়েন এবং সান্ত্বনা দেওয়ার মতো বাসা খুঁজে পান নাই। তো এভাবেই চলবে তাদের এই পরিবার, কান্নায় হয়তো ভরে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার সুস্থ না হবে। আমরা এখানে আরেকটি বিষয় শুনেছি, ভাতিজাকে হারিয়ে রায়হানের ছোট চাচা যার নাম কামাল ছিল, আপনারা অনেকেই দেখেছেন, তিনি হয়তো ভাতিজার এই চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না, তিনি শারীরিকভাবে কিছু অসুস্থ ছিলেন, ভাতিজা হয়তো নাফেরা দেশে চলে যাওয়ার কয়েকদিন পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক মাসের মধ্যে তিনিও নাফেরা দেশে চলে যান। এই যে একমাত্র রায়হানের জন্য এই পরিবারটি কতটুকু আঘাতপ্রাপ্ত আছে এবং কতটুকু কষ্ট পাচ্ছে তারা, একমাত্র তারাই বলতে পারবে যারা হারিয়েছেন। এখানে তিনি প্রবাস থেকে একদম বাংলাদেশে চলে আসছেন, এই ঘন ঘন কেন আসছেন, ওনার ভাই হারিয়েছেন, রায়হান হারিয়েছেন, আসলে ওনার যে ভিতরের যে বর্তমান অবস্থা সেটাও হয়তো আপনারা বুঝতে পারছেন ওনার মুখের দিকে তাক, যত সময় যাচ্ছে ততই কিন্তু হয়তো ভাতিজার যে চলে যাওয়াটা, ভাইয়ের চলে যাওয়াটা, এর ভিতরে এই 2-3টি কষ্ট
অকালে যে মানুষগুলো চলে গেছে সেটা হয়তো তারা মেনে নিতে কষ্ট হচ্ছে, এখন শুধু একটি মাত্র অপেক্ষায় বিচারের। আমরা আরেকটি বিষয় আমরা জানবো রায়হানের চাচার কাছ থেকে, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই যে মামলার যে বিষয়, আপনাদের ব্যারিস্টার আবুল ফজল, তিনি আসলে এই যে বিজ্ঞপ্তি যেটা আছে সেটা পত্রিকায় উঠে নাই, এই বিষয়ে গত 7 তারিখের তারিখে কি আদালতে এটা তুলেছিলেন? হ্যাঁ, তুলেছিলেন। হ্যাঁ, আদালত আবার নির্দেশ দিয়েছেন অতি দ্রুততার সহিত এইটার জন্য পেপারে দেওয়া হয়। দ্রুততার সহিত। আচ্ছা, তা আমরা জানতে চাই যে আসলে শেষ পর্যন্ত আপনি তো একজন প্রবাসী, দীর্ঘ 35 বছর আপনি প্রবাসের দেশে কাটিয়েছেন, তা এখন আবার দেশে আসছেন, হয়তোবা ভাই চলে গেছেন, ভাতিজা চলে গেছে, এই মুহূর্তে আসলে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে দেশের এবং বিদেশের? এটাই বলবো যে সবাই দোয়া করার জন্য, এবং এই বিচারটা যেন আমরা পাই। আমার ভাতিজাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমাদের ফ্যামিলির অবস্থাটা এখন বেশ ভালো না, কারণ সবাই মর্মাহত শোকাহত যে এইভাবে যে একের পর এক ঘটনা ঘটতেছে। আশা করব সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন, আর আশা করি আমরা ন্যায় বিচার পাবো। একটি ছোট্ট প্রশ্ন করে আপনার কাছ থেকে বিদায় নেব। পলাতক আসামি নোমান, আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে সে ফ্রান্সের প্যারিস অবস্থান করছেন এবং প্যারিস থেকে একজন সংবাদকর্মীর সাথেও কথা বলেছেন, তিনি কিভাবে প্যারিসে গিয়েছেন, কত টাকা গেছে এবং মামলা হবার পর কতদিন দেশে ছিলেন, সব বিষয়ে কিন্তু তিনি বলে দিয়েছেন এই নিউজের মাধ্যমে, সেটা উঠে এসেছে। আসলে প্যারিসে আছেন, তার তো একটা নির্দিষ্ট জায়গা, মানে সে কোন স্থানে অবস্থান করছে সেটা জানা গেছে, এই বিষয়ে আসলে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, দায়িত্বশীল আছেন, আদালত রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমার এটাই হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের নজরদারি থেকে সে কিভাবে চলে গেল এবং সে ফ্রান্স পর্যন্ত চলে গেছে। রায়হানের মৃত্যুর পর যদি সব আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা থাকতো এবং ভালো করে নজরদারিতে রাখতেন, অবশ্যই তাকে ধরতে পারতেন। যাক, চলে গেছে যখন, এখন বাংলাদেশ সরকার ইচ্ছা করলে তাকে বিদেশ থেকে ধরে আনতে পারবে, এবং আনিয়া যেভাবে আকবরকে ধরে নিয়ে আসছিল আমাদের ফরিদুদ্দিন সাহেব পুলিশ সুপার সিলেটের, উনি ক্লান্ত পরিশ্রম করে আকবরকে নিয়ে আসছেন, এইভাবেই নুমানকে নিয়ে আসা যাবে বলে আমি আশা করি, এবং যদি সৌভিকটা থাকে ইনশাল্লাহ আশা রাখি তাকেও ওইভাবে আনা হবে। আনা হবে। প্রিয় দর্শক, আমরা শুনলাম রায়হানের দুই চাচার কাছ থেকে মামলার অবস্থা এবং পরিস্থিতি, এবং তারা এখনো বিশ্বাস করেন যে তারা সুস্থ সুন্দর বিচার পাবেন, সেই প্রত্যাশা কিন্তু তাদের এখনো আছে, সেই বিশ্বাস আছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। 2020 সালের চাঞ্চল্যকর হত্যা, রায়হান হত্যা, এই বিষয়ে হয়তো অনেকের অজানা রয়ে গেছে, অনেকদিন যাবৎ হয়তো আপনারা নিউজ পোর্টালে বা এরকম ইউটিউবে অনেক কম দেখতেছেন, কিন্তু আপনারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিচার দাবি করেছিলেন, আমার মা বোনেরাও কিন্তু দাবি করেছিলেন। সেই সময় প্রত্যেকটি দেশের বাঙালি যে যে জায়গায় আছেন সেই জায়গাতেও কিন্তু মানববন্ধন, প্রতিবাদ, সেখান থেকে প্রতিবাদের সুর বেজে উঠেছিল। সেই জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের সহযোগিতা এবং শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারবে বর্তমানে মামলার অবস্থা এবং পরিস্থিতি কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর সবসময় সিলেক্টেড ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি অমরেশ সাগর, আবারও কথা হবে, দেখা হবে, আল্লাহ হাফেজ।